আজ থেকে রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে কথা বলতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাসুদ মোস্তাহিদের সঙ্গে। মাসুদ, অভিযান কেমন চলছে আর কি বলেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা? জেসিকা, ও গাউসিয়াতে যে পরিদর্শনটি করতে এসেছেন বজলুর রশিদ, সহকারী উপ পরিচালক ফায়ার সার্ভিসে, তিনি কিছুক্ষণ আগে কিন্তু গাউসিয়া যে পরিদর্শন সেটি শেষ করেছেন। বিশেষ করে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, মূলত গতকাল ডিজি, ফায়ার সার্ভিসের ডিজি যে কথাটি বলেছেন যে গাউসিয়া মার্কেটটি আসলেই ঝুঁকিপূর্ণ আগুনের জন্য, সেটি কিন্তু তিনিও আজকে বলে গেলেন যে তাদের আগে থেকেই কিছু জিনিস উন্নতি হলেও এখনও তিনি যে বর্তমান অবস্থা দেখে গেছেন সে অবস্থার মধ্যেও কিন্তু এখনও ঝুঁকিপূর্ণ। তিনি যে বিষয়টি বেশি করে বলে গেছেন যে এখানে যে পর্যাপ্ত পানির সোর্সের বিষয়টি, যে মজুত রাখার বিষয়টি, যে ভবনের নিচে যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কির মধ্যে পর্যাপ্ত পানি মজুতের বিষয়টি তিনি ঠিকভাবে পাননি। পাশাপাশি আরেকটি যন্ত্রের কথা বলেছেন, যেখান থেকে পানি কখনো যদি দুর্ঘটনা ঘটে সেখান থেকে পানি উত্তোলনের জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি কিন্তু নেই। এছাড়াও অ্যালার্মের বিষয়টি রয়েছে, অ্যালার্মের সংকেত দেওয়ার মতো যন্ত্র এখানে ব্যবহার করা হয়নি। পাশাপাশি যে আগুন বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে যে টিম থাকে এখানে, যারা আগুন ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আগে যারা এখানে আগুন নিভানোর চেষ্টা করবেন সেই টিমটিও কিন্তু নেই। তো সব কিছু মিলিয়ে উনি যেটি বলেছেন যে আসলে এখনও পর্যন্ত কিন্তু গাউসিয়া এই মার্কেটটি ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা যদি একটু দেখাই যে মার্কেটের উপর দিকের অবস্থা, যেভাবে আসলে বৈদ্যুতিক তারের পাশাপাশি যে ইন্টারনেট কানেকশন এবং যেভাবে পেঁচি পেঁচি তোলা হয়েছে, যেগুলি আসলে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা এখানে এসছেন তারা এই বিষয়টি অ্যালার্মিং দিয়ে গেছেন যে আসলে এগুলি সতর্ক থাকা উচিত, কখনো যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে এই তারের কারণে কিন্তু আগুন ছড়িয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। পাশাপাশি এখানকার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির মধ্যে দিয়ে যারা ক্রেতা বা দোকানদার যারা রয়েছেন, এখানে কমপক্ষে কয়েকশো উপরে দোকান রয়েছে, 410টির হিসেব দিয়েছেন, তারপরও বেশ কয়েকটি মার্কেট লাগোয়া হিসেব করলে আরও অনেক বেশি দোকান। তো সবগুলো দোকানে হাজারখানি কয়েক হাজার শ্রমিকের পাশাপাশি যারা এখানে ক্রেতা বিক্রেতা রয়েছেন, তারা যদি কখনো দুর্ঘটনা ঘটে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে কিন্তু স্মুথলি নামার ব্যবস্থা নেই, আবার সেই সিঁড়ির মধ্যেই কিন্তু দোকান বসিয়ে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এখনও যেই কথাটি বলে গেছেন যে এই মার্কেটের পাশাপাশি প্রায় ঢাকা শহরের যে কয়েকটি বেশ কয়েকটি ব্যস্ত মার্কেট সবগুলোর কিন্তু এখনও কিন্তু যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার নেই। মূলত এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। জেসিকা মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।